আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে দেখাবো একটা 2 বছর মেয়ে বেবিদের জন্য আমি একটা ড্রেস তৈরি করেছি, ওটা শেয়ার করবো। তো এখানে যে ফুলটা দিয়েছি এই ফুলটাই আমি করে দেখাবো। তো এটাকে অনেকে মাকড়সার ফুল বলে, আবার অনেকে বকুল ফুল বলে। তা যা হোক, আমি ফুলটা একটু করে দেখাবো। সেই জন্য আমি এখানে গোল রাউন্ড করে এঁকে নিয়েছি। এই যে একটা আমি করে দেখাবো। তো আমি এক কর্নার থেকে নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে নিয়ে আবার এই যেভাবে নিয়ে আমি ঘরটা আগে করে নেবো। এই যে এইভাবে এখানে 8টা ঘর হবে মোট। এই যে এইভাবে এখানে কিন্তু মোট 8টা ঘর হয়েছে। দিয়ে মাঝখানে একটু আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। সেলাইটা কিন্তু করতে পারলে দেখতেও সুন্দর লাগে এবং খুবই সহজে, যে মাঝখানে কিন্তু আমি একটু ই করে নিয়েছি এইভাবে। এখন আমি প্রতিটা ঘর এইভাবে ছুতোটা সামনে রেখে এই যে একটা এইভাবে বুনে নিব। এই যে এটা আবার এইভাবে, এই যে একই নিয়মে কিন্তু এইভাবে প্রত্যেকটা ঘর প্রথম থেকে শেষ পর্যন্ত একদম করে নেব। পুরো ফুলটা কিন্তু এভাবে করে নিতে হবে। অনেকে এই সেলাইটা জানে, যারা জানে না তাদের জন্য আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তারা একটু চেষ্টা করলে কিন্তু পারবে, আর যারা পারে তারা তো তাদের জন্য তো অন্য কথা, তাদেরা এমনি দেখলেই পারবে। এভাবে আমি প্রতিটা একই নিয়মে একটা ঘর, যেভাবে একটা একটা ঘর এভাবে তুলে নেব, এভাবে সম্পূর্ণ ঘরটা এইভাবে পূরণ করে নেব। এই ফুলগুলো যেভাবে করেছি এভাবে। আর এখানে আমি যে কাপড়টা নিয়েছি, ভয়েল কাপড়, পাকিচা ভয়েল কাপড়, একটা গাঢ় গোলাপি, তার সঙ্গে আমি নেভি ব্লু সুতা দিয়েছি আর আকাশি রঙের সুতো দিয়েছি। তো বন্ধুরা, যদি আমার এই সেলাইটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে একটা লাইক দিবে, আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে। এই যে একই নিয়মে কিন্তু আমি করে নিচ্ছি, যে শেষ পর্যন্ত কিন্তু এভাবে আমি করে নেব ফুলটা সম্পূর্ণ। তো এইভাবে কিন্তু আমি এই যে পুরোটাই কিন্তু করে নিয়েছি। সবার আসলে বুঝতে খুব একটা অসুবিধা হয়নি মনে হয়। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এই যে আমি এইভাবে কিন্তু করে নিয়েছি, যে বুকের কাছে শুধু, যেহেতু 2 বছর মেয়ে বেবিদের জন্য করেছি, এইভাবে বুকের কাছে করে নিয়েছি। আর এখানে আমি কুচি দিয়েছি, আর হাতাটা দিয়েছি, হাতা দেইনি, হাতা কাটা দিয়েছি। আর মোটামুটি একদম সিম্পলভাবে আমি ড্রেসটা তৈরি করেছি। আশা করি সবাই ভালো লাগবে। তো সবাইকে আমি আজকের মতো আল্লাহ হাফেজ দেবো। সবাই যেখানে থাকো না কেন, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। আল্লাহ হাফেজ সবাইকে।